ছায়া ভূগোল ক্লাস 9 এই বইটার তোমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 3 জন্য কমেন্টে বলেছিলি তো আজকে চ্যাপ্টার 3 এর উত্তরগুলো দেখে নাও চ্যাপ্টার 3 পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় অনুশীলনী প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের উত্তরতম অক্ষরেখাটি হল পেজ নম্বর চৌত্রিশ ভারতের অবস্থান বোঝাতে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট থেকে সাঁত্রিশ ডিগ্রি জিরো ছয় মিনিট উত্তর অক্ষরেখা তাহলে হবে সাঁত্রিশ ডিগ্রি জিরো ছয় মিনিট উত্তর হবে অপশান সি নেক্সট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল দেখে নাও এটা উত্তরটা এই বই থেকে বুক ইন্ডিয়ার যে ভূগোল বই সেখান থেকে দেখাবো দেখে নাও পেজ নম্বর পঁয়ত্রিশে আছে আমেরিকা যুক্তরাষ্ট্রে চারটি সময় অঞ্চলে ভাগ করা যায় আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে চারটি সময় অঞ্চলে ভাগ করা হয় তাহলে এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন জিপিএস শব্দটির আক্ষরিক অর্থ কী এটা পাবে পেজ নম্বর আট জি পি এর পুরো নাম গ্লোবাল পজিশানিং সিস্টেম এটা হবে অপশান এ গ্লোবাল পজিশানিং সিস্টেম নেক্সট প্রশ্ন পৃথিবীতে এক ডিগ্রি অন্তর অক্ষরেখার সংখ্যা কটি একশো উনআশিটি এটা পেয়ে যাবে পেজ নম্বর আঠাশ তাহলে এক ডিগ্রি অন্তর মোট একশো উনআশিটি অক্ষরেখা তাহলে এটা হবে একশো উনআশি নেক্সট প্রশ্ন রাশিয়ার প্রমাণ দাগিমার সংখ্যা কত দেখে নেব এটা এই উত্তরটা আমি এই গরাঙের রণজিৎ গোরাঙের বইটা থেকে দেখাবো দেখে নাও রাশিয়ার প্রমাণ দাগিমার সংখ্যা সর্বাধিক এগারোটি লিখবো অপশান এ নেক্সট প্রশ্ন পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখরেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সময় কম হবে পেজ নম্বর ছত্রিশ তো লেখা আছে এখানে পূর্ব গোলার্ধ থেকে আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে গেলে সময় একদিন কমিয়ে নিতে হয় একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা তাহলে এখানে উত্তর হবে অপশন এ নেক্সট প্রশ্ন এক ডিগ্রি অন্তর সমাক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব কত হবে দেখে নেব এটা পেজ নম্বর উনত্রিশ এক ডিগ্রি সমাক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্বের পার্থক্য হবে একশো এগারো কিলোমিটার বা ঊনসত্তর মাইল এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন পৃথিবীর পরিধি হলো প্রায় তো রণজিৎ গরাঙ্গের বইটাই দেখে নাও পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার পঁচাত্তর কিলোমিটার কিমি কিন্তু অপশানে চল্লিশ হাজার পঁচাত্তর নাই তো সেখানে যেহেতু নাই তো আমি কাছাকাছি এটা পাচ্ছি তো এটাকেই রাইট দিয়ে রাখবো কিন্তু তোমরা জেনে রাখবে চল্লিশ হাজার পঁচাত্তর নেক্সট প্রশ্ন কুড়ি ডিগ্রি দাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় পেজ নম্বর ছত্রিশে আছে এক ডিগ্রি দাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য চার মিনিট তাহলে এক ডিগ্রি দাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য যদি চার মিনিট হয় তাহলে কুড়ি ডিগ্রিতে কত হবে কুড়ি ডিগ্রি দাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কুড়ি গুণ চার তাহলে কথা হবে আশি মিনিট তাহলে এটা বাংলার হবে আশি যেহেতু আমি বাংলার গুণ করেছি আর অ্যান্সার হচ্ছে ইংলিশের আশি তাহলে এটা করবো অপশান বি নেক্সট প্রশ্ন কলকাতার দাঘিমাগত অবস্থান হলো দেখে পেজ নম্বর চৌত্রিশ তাখানে লেখা আছে অষ্টআশি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব দাঘিমা রেখার ছেদবিন্দু কলকাতার অবস্থান তাহলে এটা হবে অপশন এ নেক্সট প্রশ্ন শূন্য স্থান ভারতের দ্রাঘিমাগত বিস্তার হল ড্যাশ দেখে নেব উত্তর পেজ নম্বর চৌত্রিশ ভারতের দ্রাঘিমাগত বিস্তার শূন্য স্থানে লিখবে আটষট্টি ডিগ্রি সাত মিনিট থেকে সাতানব্বই ডিগ্রি মিনিট পূর্ব এখান থেকে এইটুকু নেক্সট প্রশ্ন নব্বই ডিগ্রি পশ্চিম এবং পাঁচ ডিগ্রি পূর্ব দাঘিমার মধ্যে দাঘিমাগত পার্থক্য হ্যালো দেখে নাম এটা পেজ নম্বর ছত্রিশ তো লেখা আছে দুটি স্থান পরস্পর বিপরীত গোলার্ধে অবস্থিত হলে দুটি দাঘিমা যোগ করলে দাঘিমার পার্থক্য পাওয়া যায় আর দুটি স্থান যদি একই গোলার্ধে অবস্থিত হয় তাহলে উচ্চ থেকে নিম্ন দাঘিমা বিয়োগ করলে দাঘিমার পার্থক্য দেখা যায় পাওয়া যায় তাহলে যেহেতু এই দুটো বিপরীত গোলার্ধে আছে একটা পশ্চিম একটা পূর্ব তাই কি করবে দুটোকে যোগ করে নেব তাহলে কি হবে নব্বই পাঁচ পঁচানব্বই ডিগ্রি তাহলে শূন্য স্থানে কি লিখবে এখানে পঁচানব্বই ডিগ্রি ঠিক আছে ড্যাশ যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করে কোন স্থানের অবস্থান নির্ণয় করা যায় না উত্তর পেজ নম্বর লিখবে সেক্সট্যান্ট সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে উন্নতি পরিমাপ করা হয় প্রশ্ন দশ মিনিট দাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় দেখে নাও তো এটা পেয়ে যাবে পেজ নম্বর ছত্রিশ এক মিনিট দাঘিমায় পার্থক্য হচ্ছে চার সেকেন্ড তাহলে দশ মিনিট হবে কত তাহলে দেখলাম যে এক মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য পার্থক্য চার সেকেন্ড তাহলে দশ মিনিটে কথা হবে চার গুণ দশ সমান সমান চল্লিশ সেকেন্ড ঠিক আছে শূন্য স্থানে কি লেখবে এটা চল্লিশ সেকেন্ড নেক্সট প্রশ্ন সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে ড্যাশ বলে পেজ নম্বর তিরিশ সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম হচ্ছে কুমেরু বৃত্ত উৎসন্ন এটা লিখবে কুমেরু বৃত্ত নে শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো কলকাতা রক্ষাংশ বাইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর দেখে নেব এটা শুদ্ধ না অশুদ্ধ পেজ নম্বর সাতাশ কলকাতা রক্ষাংশ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর তাহলে এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন কোনো স্থানের সূর্যের সর্বোচ্চ উন্নতিকে দুপুর বারোটা ধরা হয় দেখে নেব এটা কী হবে তো পেজ নম্বর বত্রিশে সূর্যের সর্বোচ্চ উন্নতিক উন্নতির সময় দুপুর বারোটা তাহলে এটা হবে সত্য নেক্সট প্রশ্ন একই গোলার্ধে দুটি স্থানের দাগিমা যোগ করে দাগিমার পার্থক্য নির্ণয় করা যায় তাহলে কি একই গোলার্ধে দুটি স্থানে দাগিমা যোগ করে দাগিমার পার্থক্য নির্ণয় করা যায় দেখে নেব এটা কী হবে তো পেজ নম্বর ছত্রিশ দেখে নাও যে যে কোনো দুটি স্থান একই গোলার্ধে অবস্থিত হলে উচ্চ দাগিমা থেকে নিম্ন দাগিমা বিয়োগ করতে হবে তাই তো কিন্তু ওখানে বলেছে যোগ করতে হবে তাহলে এটা হবে মিথ্যা নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক তারিখরেখাকে ফিজি চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে এগারো ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে দেখে নেব এটা তাহলে ফিজি এগারো ডিগ্রি পূর্ব দিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা হবে সত্য নেক্সট স্তম্ভ মিলানো ডান স্তম্ভ অক্ষরেখা অক্ষরেখা হবে পূর্ণবৃত্ত অক্ষরেখা তাহলে এখানে হবে এ অক্ষরেখা পূর্ণবৃত্ত নেক্সট উত্তর দক্ষিণ বিস্তৃত তাহলে দাঘিমা যুক্ত স্থানগুলি উত্তর দক্ষিণে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত সেটা হচ্ছে দাগিমা রেখা তাহলে এটা হবে বি ধ্রুবতারা রাত্রিবেলা উত্তর গোলার্ধে ধ্রুবতার সাহায্যে অক্ষাংশ নির্ণয় তাহলে এটা হবে সি উত্তর গোলার্ধে অক্ষাংশ নির্ণয় এটা হবে সি নেক্সট কর্কটক্রান্তি রেখা এটা সাড়ে তেইশ ডিগ্রি কর্কটক্রান্তি রেখা সাঁত্রিশ ডিগ্রি উত্তর এটাও তাই ছিল সাঁত্রিশ ডিগ্রি উত্তর প্রশ্ন কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে পার্থক্য কত পেজ কোন স্থান এবং তার প্রতিপাদ স্থানের দাঘিমার পার্থক্য একশো আশি ডিগ্রি হয় নেক্সট প্রশ্ন নেক্সট এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট দাগিমা রেখার সংখ্যা কত পেজ নম্বর একত্রিশ এক ডিগ্রি অন্তর মোট তিনশো ষাটটি দাগিমা রেখা এই পর্যন্ত নেক্সট প্রশ্ন দ্রাঘিমা কাকে বলে পেজ নম্বর তিরিশ এখান থেকে এই পর্যন্ত মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দাঘিমা রেখার মান কত পেজ নম্বর বত্রিশ মূল মধ্যরেখা ঠিক বিপরীত দিকে একশো আশি ডিগ্রি নেক্সট প্রশ্ন একশো আশি ডিগ্রি দাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত তো দেখে নাও তো আমরা জানি যে এক ডিগ্রিতে পার্থক্য হচ্ছে কত মিনিট চার তাহলে এক ডিগ্রিতে যদি চার হয় তাহলে একশো আশিতে কত হবে একশো আশি গুণ চার তাহলে চার শূন্য শূন্য চারটে বত্রিশে দুই হ্যাঁ থাকলো তিন চারকে চার তিনে সাত সাতশো কুড়ি মিনিট ঠিক আছে তো আজকে এই পর্যন্ত পরে আবার নেক্সট পার্টে নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালোভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না নেক্সট ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে আর এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো প্রয়োজন হলে দেখে নেবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস আর ভূগোল